Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English and Mohammad Ali Academy. Shabai ke shagotum, shibasa ebong onek onek bhalo basha janiye. Ajke tomader jonno ottonto important bishoy niye alochona korbo. Sei topic ta ki? Sei topic ta hocche bondhura gap filling super technique with clues. How to solve or how to use in English grammar. তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো অর্থাৎ যে কোন ক্লাসে রয়েছো তোমরা যারা 9 10 ইভেন যে কোন অ্যাডমিশন টেস্ট যে কোন ক্ষেত্রে তোমরা রয়েছো এই গ্যাপ ফিলিং সবার কিন্তু কমন রয়েছে আর ইংলিশ ভাষায় দক্ষতা এবং যে কোন পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই এই গ্যাপ ফিলিং সম্পর্কে আমাদের চমৎকার একটি ধারণা থাকা দরকার আর আজকের ভিডিওটি তোমাদের জন্য তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন সাবস্ক্রাইব করে করলে তোমাদের লাভটাকে তোমাদের লাভ যখনই তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে চাও সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার নোটিফিকেশন পেয়ে যাবা সো নো মোটো নাও গো টু আর হোয়াইট বোর্ড ট্যাট টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন গ্যাপ ফিলিং সুপার টেকনিক হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার নাও স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স আমরা বলেছিলাম গ্যাপ ফিলিং সুপার টেকনিক্স উইথ ক্লুজ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার আজকের এই ভিডিও থেকে আমরা যে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো অবশ্যই বলেছি তারপরে আমরা জানতে পারবো যে হাউ টু ইউজ ডিফারেন্ট ফর্ম অফ ওয়ার্ডস পার্টস অফ স্পিচ হাউ টু ইউজ নাউন কীভাবে নাউন আমরা ইউজ করতে পারবো হাউ টু ইউজ ফ্রেজ কীভাবে ফ্রেজ ব্যবহার করতে হয় এবং ভার হাউ টু ইউজ ভার ইন দি গ্যাপ হাউ টু ইউজ ইনফিনিটিভ তাহলে আমরা এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের এই বক্সে ব্যবহার করো সে ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানা দরকার সেটা সুপারভাইজ হলো তদারকি করা ওকে বা তত্ত্বাবধান করা এক্সামিনেশন মানে নাউন আমরা জানি এবার সাফার মানে কি পরীক্ষা আর সাফার মানে কি ভোগা বা কষ্ট করা এবারে কেস মানে কারণ কারণ অর্থে ব্যবহার করা যায় কেস আবার কারকও বলা হয় এবারে ফেয়ার হলো স্বচ্ছ ওকে এবার আমরা যাবো বন্ধুরা সেটা কি ওয়ে মানে পথ বা উপায় যেটা নাউন বলা হয় স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী সেটা আমরা সকলে জানি এবার মেজার হলো পরিমাপ অর্থাৎ কোনো কিছুর মাপকাঠি আমরা বলতে পারি এবার ডিগ্রেড মানে কি অসম্মান করা তাহলে এই শব্দগুলো আমাদের বক্সে আমরা চলো এবার ধীরে ধীরে সুন্দরভাবে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে সাকসেসফুল হতে চেষ্টা করব প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা এক্সামিনেশন ইজ দি প্রসেস অফ আসে তাহলে প্রসেস অফ আসে তাহলে পদ্ধতি এবারে কী হলো আমরা জানি বন্ধুরা অ্যাকাডেমিক নলেজ অ্যাকাডেমির জ্ঞান তাহলে অ্যাকাডেমিক জ্ঞান কী করা যায় তাহলে সেখানে আমরা অবশ্যই চিন্তা করব যে মেজার রিং অর্থাৎ পরিমাপ করা বলা হয় এম ই এস ইউ আর আই এন জি মেজারিং মানে পরিমাপ নলেজ অব দি কি এখানে কাদের তাহলে অবশ্যই স্টুডেন্ট যারা আছে তাদের কথা বলা হয়েছে তাহলে স্টুডেন্টস আমরা বলবো ছাত্রদের এখানে আমরা জানি বন্ধুরা যে দীর পরে নাউন বসে তাহলে অবশ্যই আমরা নাউন ব্যবহার করার নিয়ম জানি সো ইট শুড বি কমপ্লিটলি এটা অবশ্যই উচিত পরিপূর্ণভাবে কীরকম হওয়া উচিত পরীক্ষায় তাহলে অবশ্যই সেখানে আমরা লিখতে পারবো কি এফ এ আই আর অর্থাৎ ফেয়ার স্বচ্ছ হওয়া উচিত পরীক্ষাটি অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত দি অথরিটি শুড কন্ডাক্ট তাহলে অথরিটি যারা আছে তাদেরকে এই পরীক্ষাটা পরিচালনা করা অ্যান্ড কি করে সুপারভাইজ করা তত্ত্বাবধান করা এস ইউ পিই সুপার সুপারভাইজ অর্থাৎ তত্ত্বাবধান করা তাহলে কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত পরিচালনা করা এবং তত্ত্বাবধান করা ইন দি বেস্ট প্রসেস প্রসেস পসিবল ওয়ে মানে কি সম্ভাব্য উপায়ে অর্থাৎ সহজ উপায়ে সেটা কি অবশ্যই মনিটরিং করতে হবে সুপারভাইজ করতে হবে যাতে পরীক্ষায় কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপ্টিং আনফেয়ার মিন্স ইন দি তাহলে কোথায় এই যে মানে নকল করা সে কোথায় নকল করা এটা হলো আনফেয়ার মানে নকল করা সেটা কি কোথায় করে ইন দি এক্সামিনেশন পরীক্ষায় তাহলে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা সেটা কি ইজ এ গ্রেট অফেন্স বড় একটি
অপরাধ। এবার আমরা দেখি বন্ধুরা, দা ইট কী করে, ইট ডিগ্রেড করে। তাহলে এখানে এই যে পরীক্ষায় নকল করা, এটা কী করে আমাদেরকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে কী করে, ডিগ্রেড করে, অর্থাৎ ডিগ্রেড। আমরা লিখতে পাবো জিআরএ ডিইএস, ডিগ্রেড, অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার মান নষ্ট করে, খারাপ করে। ওকে, এবার আমরা যাবো বন্ধুরা ইন অফ, তাহলে ইন কেস অফ, তাহলে এই কারণে, ইন কেস অফ স্টুডেন্ট ফেইলার, তাহলে ছাত্রদের ব্যর্থতার কারণে কি হয়, টু একোয়ার টু এডুকেশন, তাহলে একোয়ার মানে কি, এ সি কিউ ইউ আই আর একোয়ার টু এডুকেশন, তাহলে সত্যিকার শিক্ষা গ্রহণ করার। ওকে, তাহলে কী হবে, দি নেশন উইল, তাহলে জাতির কী হবে, তাহলে জাতি সাফার মানে কি, কষ্ট করবে, ভুগবে গ্রেটলি। তাহলে আমাদের ছাত্র যদি সত্যিকার শিক্ষা গ্রহণ করতে, অর্জন করতে ব্যর্থতার কারণে, এবার জাতির কী হবে, তাহলে দি নেশন উইল সাফার গ্রেটলি, তাহলে জাতির অনেক ক্ষতি হবে, অনেক লস হবে। ওকে, সো তাহলে কী করা উচিত, তাহলে অল স্টুডেন্ট শুড মেক দি বেস্ট ইউজ অফ টাইম, তাহলে সময় সঠিক ব্যবহার করতে হবে, কেন করতে হবে, ইন অর্ডার টু বি ট্রুলি এডুকেটেড, তাহলে আমাদের ছাত্রদেরকে সত্যিকার শিক্ষিত অর্জন, শিক্ষিত হওয়া উচিত, কারণ ছাত্র যদি শিক্ষিত না হলে তাহলে আমাদের দেশটা অবশ্যই উন্নতি হবে না, তাহলে ছাত্র অবশ্যই শিক্ষিত হতে হবে ভালো মতো, তাহলে আমাদের দেশের উন্নতি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আমরা আজকে দেখলাম যে ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ডস ইন দ্য গ্যাপ, বিভিন্ন ক্ষেত্রে আমরা আজকে জানতে পারলাম কীভাবে গ্যাপ ফিলিং সুপার টেকনিক ইন ইংলিশ গ্রামারে আমরা সলভ করতে পারো। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। ওকে, আর কী বিষয়ে ভিডিও থাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি, পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।